চেন্নাইয়ের হয়ে প্রথম ম্যাচে আলো ছড়িয়ে মোস্তাফিজ হয়েছিল ম্যাচ সেরা। দ্বিতীয় ম্যাচে তাকে বসিয়ে রাখা তো প্রশ্নই আসে না। পাতিরানা আবারও দলের সাথে যোগ দিলেও মোস্তাফিজকে আবারও বারে নামাতে ভুল করেনি মহেন্দ্র সিং ধোনি, যে আস্থা রেখেছিলেন ক্যাপ্টেন কোল। আবারও সেই আস্থার প্রতিদান এনে দিলেন কাটার মাস্টার। ঘরের মাঠে ধোনির দল চেন্নাই সুপার কিংসের প্রতিপক্ষ ছিল গুজরাট টাইটান্স। টসে হেরে ব্যাট করতে নেমে চেন্নাই 200+ স্কোর করায় বোলারদের জন্য লড়াই করাটা সহজ হয়ে যায়। মোস্তাফিজ নিজের প্রথম ওভারে তেমন কোনো সুবিধা করতে পারেনি। পাওয়ার প্লের মধ্যে কাটার মাস্টার খরচে থাকলেও তিনি যে ফিরে আসতে জানেন সেটা আবারও প্রমাণ করে দিলেন। টি-টোয়েন্টিতে উইকেটে চেয়ে রান কম খরচ করাটা যে অনেক সময় বেশি কার্যকর হয়ে থাকে, ধোনির মাস্টার প্ল্যানে যেহেতু এসব বার্তা রয়েছে আগে থেকেই, যে কারণে মোস্তাফিজের ওভার শেষ করতে চাননি ক্যাপ্টেন কোল। মাঠের ক্যাপ্টেন ঋতুরাজ গাইকোয়াড় হলেও কলকাতি যে ধোনি নারেন এবং মোস্তাফিজকে ধোনি পরামর্শ দেন সেটা আগে থেকে জানা ছিল সবার। এবার পরিকল্পনা মোস্তাফিজকে শেষ পর্যন্ত রেখে দিয়ে বল করাতে হবেই। চেন্নাই সেই পরিকল্পনায় সফল হয়েছে। নিজে তৃতীয় ওভারে মোস্তাফিজ বলাতে দৌড় শুরু করলেন, তখন থেকেই দর্শকদের অপেক্ষায় ছিল কখন কাটার মাস্টার উইকেট পাবেন। অবশেষে চলে এলো সেই মহেন্দ্রক্ষণ। মোস্তাফিজের বলে ছক্কা হাঁকাতে গিয়ে রশিদ খান আউট হয়ে পেভিলিয়নের পথ ধরেন। রশিদ হয়তো ভুলে গিয়েছিলেন এটা অন্য কোনো বলার নয়, মোস্তাফিজুর রহমান, নামটা মনে রাখবেন জনাব, তাইলে বড় বড় ছক্কা হাঁকাতে পারবেন না। কেননা কাটার মাস্টার যেদিন নিজের খোলস ছেড়ে বেরিয়ে আসেন সেদিন কিং বিরাট কোহলি, ডুপ্লেসিসরাও কুপোকাত হয়ে যান। প্রথম ওভারে খরচ মোস্তাফিজের দেখেই অনেকে হয়তো মনে করেছিলেন গত ম্যাচের নেয় এবার হয়তো আর মোস্তাফিজুর ভালো করতে পারবে না। কিন্তু এই যে একটা কথা আগেই বলেছি, টি-টোয়েন্টিতে কখনও কখনও উইকেটের চেয়ে কম রান দেওয়াটা অনেক বেশি কার্যকর হয়। মোস্তাফিজ জানতেন উইকেট না পেলেও অন্তত রান যত কম খরচ করা যায় ততই ভালো। অতবার মোস্তাফিজ নিজেকে আরও একবার প্রমাণ করলেন, এর সময়ে ভরসা রাখার মতো তিনিও একজন যাকে বিশ্বাস করা যায়। ব্যক্তিগত চতুর্থ ওভারে মোস্তাফিজ বলাতে দৌড় শুরু করার আগেই ধারণা করা হচ্ছিল এবার হয়তো কিছুতে রান খরচ করতে পারেন মোস্তাফিজ, কিন্তু না, বা হাতি ব্যাটার রাহুল তেওয়াতিয়াকে কাতারে আটকে দিলেন মোস্তাফিজ। ব্যাটার জোরে শট করলেও বল বাউন্ডারি লাইনের বাইরে নিয়ে যেতে পারেননি, রেসিন রবীন্দ্রের হাতে ধরা পড়ে বিদায় নিলেন। মোস্তাফিজ তুলে নিলেন ব্যক্তিগত দ্বিতীয় উইকেট। চলতি আসরে সেরা উইকেট টেকারদের তালিকায় এখন পর্যন্ত 6 উইকেট নিয়ে সবার উপরে রয়েছেন মোস্তাফিজ রহমান। শেষ পর্যন্ত টুর্নামেন্টে থাকলে এবং সব ম্যাচ খেলতে পারলেই সেরাদের তালিকায় কত উপরে থাকবেন সেটা সময়ের উপর ছেড়ে দেওয়া যাক। এখন দেখার বিষয় পরবর্তী দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে মোস্তাফিজ থাকে কি না, যদি থাকে তাহলে কতটা পারফর্ম করতে পারে। দর্শক, মোস্তাফিজ আইপিএলে শেষ পর্যন্ত থাকলে সেরা উইকেটের তালিকায় কত নম্বর স্থানে থাকবেন কমেন্ট করে আপনার মূল্যবান বক্তব্য জানিয়ে দিতে পারেন।